শুরু করছি আজকে লম্ব বৃত্তাকার ১৬ ষোলো নম্বর অঙ্ক থেকে দেখ ষোলো নম্বর অঙ্কটার ক্ষেত্রে কি কী বলে দিয়েছে এখানে রয়েছে আগের দিনকে আমরা করে নিয়েছিলাম হচ্ছে পনেরো অব্দি অঙ্ক এখানে বাকি পড়ে আছে ষোলো সতেরো আঠেরো তিনটে অঙ্ক বাকি পড়ে আছে দেখ ষোলো নম্বর অঙ্কের ক্ষেত্রে বলেছে ফায়ার ব্রিগেডের কোনো একটা দল একটি জলভর্তি লম্ব বৃত্তাকার ট্যাঙ্কারের জল হচ্ছে দু সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের তিনটে হোস পাইপ দিয়ে মিনিটে চারশো কুড়ি মিটার বেগে জল ঢেলে চল্লিশ মিনিট আগুন নেভাতে পেরেছে যদি ট্যাঙ্কারের ব্যাসের দৈর্ঘ্য টু মিটার এবং দৈর্ঘ্য ছ মিটার হলে আগুন নেবাতে কত জল খরচ হয়েছে তার মানে কি আগুন নেবাতে গেলে কোনটা আমাকে দেখতে হবে যে তিনটে হোস পাইপের মোট জলটা কত আগে সেটা আগে বের করতে হবে ঠিক আছে তাহলে আগে প্রথমে বের করে নেব হচ্ছে ট্যাঙ্কারের আয়তন তাহলে ওপরে প্রথমে লেখা আগে ট্যাঙ্কারের আয়তন ট্যাঙ্কারের আয়তন বের করার আগে আমার কী কী জিনিস দিয়ে দিয়েছে সেটা আগে সেটা আগে বের করে নেবো প্রথমত হচ্ছে দেখ ব্যাস দিয়েছে কত ব্যাস দিয়েছে হচ্ছে তো টু পয়েন্ট এইট মিটার ঠিক আছে ব্যাস দিয়েছে টু পয়েন্ট এইট মিটার তাহলে পুরো অঙ্কটাকে আমরা চেষ্টা করব কি সবসময় অঙ্কটাকে ডেসিমিটারে কনভার্ট করে নিতে তার মানে এটা হয়ে গেল কি আঠাশ ডেসিমিটার তার মানে ব্যাসার্ধটা কত হবে মানে এটার হাফ হয়ে যাবে তার মানে কত হয়ে গেল চোদ্দো ডেসিমিটার ঠিক আছে নেক্সট কী বলে দিয়েছে দেখ ওর সঙ্গে বলে দিয়েছে দৈর্ঘ্য হচ্ছে ছ মিটার তাহলে দৈর্ঘ্য ছ মিটার মানে কী বোঝে তার মানে হচ্ছে আলটিমেটলি উচ্চতাটা হচ্ছে বলে দিয়েছে ছ মিটার মানে ওটাকেও ডেসি মিটারে করে নেবো তার মানে হয়ে গেল কি ষাট ডেসিমিটার ক্লিয়ার এবার আমাকে কী বের করতে হবে তার মানে আমাকে বের করতে হবে হচ্ছে ট্যাঙ্কারের আয়তনটাকে তাহলে ট্যাঙ্কারের আয়তন ট্যাঙ্কারের আয়তন বের করতে গেলে ফর্মুলা কী হবে ফর্মুলা হচ্ছে তার মানে পাই আর স্কোয়ার এইচ তাহলে এর ফর্মুলা হচ্ছে কি বাইশের সাত আরের ব্যাপারটা কত আসবে দেখ চোদ্দো ইন্টু ইন্টু হচ্ছে কি এইচ এই এরটা কত আসবে ষাট তা আমি যদি টোটালটা কাটাকুটি করি কাটাকুটি করলে আমার সাত দিয়ে চোদ্দো কাটলে হচ্ছে দুই বাইশ দুই চোদ্দো আর ষাট তিনটাকে যদি গুণ করে দিই আমার আনসার আসবে থ্রি সিক্স নাইন সিক্স জিরো থ্রি সিক্স নাইন সিক্স জিরো ঘন ডেসিমিটার ঠিক আছে এই জলটা আমার খরচ হয়েছে থ্রি সিক্স নাইন জিরো এইটা হচ্ছে টোটাল আমার ট্যাংকারের মধ্যে এতটা জল থাকে তো আমাকে কী কী বলে দিয়েছে তিনটে হোস পাইপের আয়তন বের করতে হবে তাহলে লিখবো কি তিনটি হোস পাইপের আয়তন তাহলে তিনটি হোস পাইপের আয়তন বের করতে গেলে আমাকে প্রত্যেকটার ক্ষেত্রে কী কী ব্যাস ব্যাস ব্যাসার্ধ আছে সেগুলো আগে বের করে নিতে হবে দেখো বইতে বলেই দিয়েছে ব্যাসটা বলে দিয়েছে কি দুই সেন্টিমিটার তার মানে দেখ ব্যাসটা বলে দিয়েছে দুই সেন্টিমিটার তার মানে ব্যাসার্ধ কত হবে ব্যাসার্ধ বেরো বেরিয়ে চলে আসবে এক সেন্টিমিটার তাহলে যেহেতু আমরা ওদের পুরো অঙ্কটাকে ডেসিমিটারে কনভার্ট করছি তাই জন্য এখানে লিখে দেবো কি একের দশ ডেসিমিটার তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম উচ্চতাটা দেখ কত বলে দিয়েছে মিনিটে চারশো কুড়ি মিটার বেগে তার মানে উচ্চতাটাও পেয়ে গেছি তাহলে মানে উচ্চতাটা বের করছি কী করে না চারশো কুড়ি মিটার তাহলে এটাকেও ডেসিমিটারে কনভার্ট করে নেবো কনভার্ট করলে কত হবে বিয়াল্লিশশো ডেসিমিটার ঠিক আছে আর প্রত্যেকটা জিনিস বলে দিয়েছে তাহলে দেখ তিনটে হোস পাইপ দিয়ে কতটা জল খরচ হচ্ছে প্রথমত হচ্ছে তিনটে হোস পাইপ ওই জন্য ফ্রি লিখলাম ইন্টু পাই আর স্কোয়ার এইচ ইন্টু আর কী করবো কত মিনিটে দেখ কারণ লেখা আছে চল্লিশ মিনিটে ঠিক আছে তাহলে এবার ভ্যালুগুলোকে বসিয়ে দিলাম তাহলে তিন গুণ বাইশের সাত এর ভ্যালুটা দেখ কত হবে একের দশ ইন্টু হচ্ছে একের দশ ইন্টু হচ্ছে এইচ এইচের ভ্যালু কত ফোর টু ডাবল জিরো ইন্টু হচ্ছে চল্লিশ এই পুরো জিনিসটাকে গুণ করতে হবে পুরো জিনিসটা গুণ করলে আমার আনসার চলে আসবে দেখ টোটাল বিয়াল্লিশশোকে দিয়ে পুরো জিনিসটা গুণ করছি তো চল্লিশ মিনিট পুরো টোটালটা গুণ করলে চলে আসবে হচ্ছে ওয়ান ফাইভ এইট ফোর জিরো ঘন ডেসিমিটার তার মানে হচ্ছে তিনটে হোস দিয়ে এতটা আমার জল খরচ হয়ে যায় বইতে দেখ দুটো আনসার চেয়েছে একখানা আনসার চেয়েছে আগুন নেভাতে কত জল খরচ হয়েছে তাহলে অবভিয়াসলি আগুন নেভাতে এই আনস এই আনসারটা বেরিয়ে আসবে এতটা জল খরচ হয়েছে আর একটা কী আছে দেখ কত জল পড়ে আছে তার মানে লিখবো কি জল পড়ে আছে তাহলে জল পড়ে আছে এর ভ্যালুটা বের করবো কী করে না আমার জায়গাটা ছিল কত থ্রি সিক্স নাইন সিক্স জিরো এইটা হচ্ছে আমার জায়গাটা ছিল আর আমি এতটা জল খরচ করে ফেলেছি তাহলে আমারটাকে এটাকে বিয়োগ করে দেবো বিয়োগ করলে যে আনসারটা আসবে তাহলে এত ঘন ডেসিমিটার বা এত লিটার জল কিন্তু আমার পড়ে আছে তাহলে আনসার আনসারটা হচ্ছে যে টু ওয়ান ওয়ান টু জিরো টু ওয়ান ওয়ান টু জিরো ঘন ডেসিমিটার জল আমার এখানে পড়ে আছে ঠিক আছে চলে যাচ্ছি পরবর্তী অঙ্ক সতেরোটা শুরু করছি দেখ সতেরো নম্বর অঙ্ক সতেরো নম্বর অঙ্কটা খেটি বলছে সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ব্যাসের চারটে লম্ববৃত্তাকার ঢালাই পিলারের চারপাশে সাড়ে তিন সেন্টিমিটারের পুরো বালি একটা প্লাস্টার করতে হবে এবং পুরো প্লাস্টারটা করার জন্য প্রত্যেকটা পিলার যদি তিন মিটার করে লম্বা হয় তাহলে কত ঘন ডেসিমিটার আমার মশলাটা লাগবে তার মানে বুঝতেই পারছিস এখানে আয়তনটা বের করতে হবে তাহলে দুটো পিলারের মাঝখানে মানে অন্তর ব্যাস আর বহির্ব্যাস্ধ থাকলে দুটোর পিলার আয়তন বের করার একটা ফর্মুলা আছে কী ফর্মুলা ইউজ করি আমরা এটা আমাদের নিয়মে লেখা ছিল ফোর পাই আর ওয়ান মাইন আর ওয়ান স্কোয়ার মাইনাস আর টু স্কোয়ার ইন্টু হচ্ছে এইচ এইখানে ফর্মুলাগুলোর মধ্যে ভ্যালুগুলোকে বসাতে হবে কোয়েশ্চেনটা কী চেয়েছে কত ঘন ডেসিমিটার তাই জন্য আমরা যখন অঙ্কটা করব পুরো অঙ্কটাকে করব কি ডেসিমিটার ফরম্যাট নিয়ে করবো যাতে করতে আমাদের সুবিধা হয় ফার্স্ট অফ অল হচ্ছে কী কী বলে দিয়েছে দেখ আমাদের ফার্স্ট অফে বলে দিয়েছে যে চারটে সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ব্যাস বলে দিয়েছে তার মানে এখানে লিখলাম হচ্ছে ব্যাসটা হচ্ছে সতেরো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার ঠিক আছে তার মানে এটাকে যদি ডেসিমিটারে কনভার্ট করে দিই তার মানে এটা কত হয়ে গেলো ওয়ান পয়েন্ট সেভেন ডেসিমিটার ঠিক আছে তাহলে এটাকে যদি বাই একশো করে দিই তার মানে ওপরটা কত হয়ে গেল একশো পঁচাত্তর নিচে হচ্ছে একশো ঠিক আছে পঁচিশ দিয়ে যদি কাটাকুটি করি পঁচিশ দিয়ে কাটাকুটি করলে আমার এটার ক্ষেত্রে আচ্ছা ফার্স্ট অফ অল এটা এটা এখনও কিন্তু ব্যাসই চলছে কিন্তু ঠিক আছে তাহলে এটা যদি কাটাকুটি করি কত হবে পঁচিশ দিয়ে যদি কাটি তাহলে এটা হয়ে যাবে সাত নিচেরটা হয়ে যাবে চার তাহলে ব্যাসার্ধ মানে কী হবে ব্যাসার্ধ মানে হচ্ছে এটার হাফ তাহলে সাতের চার ইন্টু হচ্ছে একের দুই তার মানে এটা কত হয়ে গেল সাতের আট ডেসিমিটার তাহলে এটা কি বেরোলো এটা হচ্ছে অন্তর ব্যাস মানে ভেতরের যে ব্যাসার্ধ অর্থাৎ কীরকম জিনিসটা দেখতে এই রকম যে জিনিসটা তো তো আমার এখান থেকে এইটুকানি ডিস্টেন্সটা হচ্ছে এখান থেকে এই টুকারি ডিস্টেন্সটা আমরা পেয়ে গেছি ক্লিয়ার এবার আমাকে যেটা বের করতে হবে সেটা কি তাহলে এবার এই মানে অন্তর ব্যাসারদের সঙ্গে বাকি যে পার্টটাকে যোগ করতে হবে মানে এই এক্সট্রা যে পার্টটা আছে সেই এক্সট্রা পাটটাকে যোগ করব। তাহলে সেটার ক্ষেত্রে কি করে পাবো সেটা হচ্ছে মানে যখন বেড়ে যাবে তখন ওটার ক্ষেত্রে কী করে পাবো বইতে দেখ বলে দিয়েছে সাড়ে সাড়ে তিন সেন্টিমিটার পুরো বালি সিমেন্টের চওড় আছে তাহলে সাড়ে তিন সেন্টিমিটার মানে আমরা ওটাকে কী লিখতে পারি তার মানে এটাও তো হিসাব মতো অনুযায়ী এটা কি এটা ব্যাসের মাপ তো কেননা ব্যাসের মাপ অনুযায়ী দিয়েছে সাড়ে তিন সেন্টিমিটারটা তাহলে সাড়ে তিন সেন্টিমিটারের ব্যাস তার মানে সেটার ক্ষেত্রে ব্যাসটা তাহলে কত হয়ে যাবে পঁয়ত্রিশ বাই দশ সেন্টিমিটার ঠিক আছে যদি পাঁচ পাঁচ কাটাকুটি করি পাঁচ সাতে পঁয়ত্রিশ ঠিক আছে ওপরটা হয়ে যাবে পাঁচ সাতে পঁয়ত্রিশ পাঁচ দু পনের দশ সাতের দুই কী হচ্ছে সেন্টিমিটার ক্লিয়ার এবার আমরা এটাকে কি করব এটাকে এবার ডেসিমিটারে কনভার্ট করে নেবো ডেসিমিটারে কনভার্ট করলে কত কত হয়ে যাবে এটাকে হয়ে যাবে কি তার মানে দেখ সাতের কুড়ি ডেসিমিটার জাস্ট কী করলাম সাড়ে তিন সেন্টিমিটারের যে পুরো জিনিসটা আছে ওটা ব্যাসার্ধটা এক্সট্রা যেটা বাড়বে সেটা হচ্ছে সাতের কুড়ি ডেসিমিটার তার মানে আমার দু রকমের দুটো ব্যাসার্ধ বেরিয়ে বেরিয়ে আসলো তার মানে বহির ব্যাসার্ধ বহির ব্যাসার্ধটা আমার কত আসবে বহির বহির্ব্যাসার্ধ আসবে সাতের আটের সঙ্গে সাতের কুড়িটাকে যোগ করে দেবো আমার লসাগু করলাম লসাগু করলে কত আসবে দেখ আট আর কুড়ি লসাগু করলে চলে আসবে নিচে চল্লিশ পাঁচ সাতে পঁয়ত্রিশ কুড়ি দুকোনে চল্লিশ মানে সাত দুকণে চোদ্দো উনপঞ্চাশ বাই চল্লিশ তার মানে এটা হচ্ছে বহির্ব্যাসার্ধ পেয়ে গেছি আর অন্তর ব্যসার তো অলরেডি বইতে মানে যেটা বের করলাম অন্তর ব্যসার্ধটা অন্তর ব্যাসার্ধটা কত আছে হচ্ছে তোর সাতের আট তার মানে এই দুটো নিয়ে আমাকে আর ওয়ান আট টু জায়গায় বসাতে হবে আর কি কী বলে দিয়েছে দেখ আর একটা জিনিস বলে দিয়েছে উচ্চতাটা কত দেওয়া আছে উচ্চতাটা হচ্ছে তিন মিটার লম্বা তার মানে দেখ এখানে ভ্যালুগুলো বসালাম চার ইন্টু বাইশের সাত ইন্টু আর ওয়ান স্কোয়ার মানে কি সবার থেকে বড়োটা কোনটা উনপঞ্চাশ বাই চল্লিশ তাহলে উনপঞ্চাশ বাই চল্লিশের স্কোয়ার মাইনাস হচ্ছে আট টু মানে কত সাতের আটের স্কোয়ার ইন্টু এইচ এইচটা কত এইচটা এখানে বলে দিয়েছে দেখ তিন মিটার মানে পুরো অঙ্কটা যেহেতু ডেসিমিটারে করছে ওই জন্য এটা কত যাবে তিন মিটার থেকে ডেসিমিটার হচ্ছে থার্টি তাহলে এইখান থেকে পুরো জিনিসটা ক্যালকুলেট করতে হবে চার গুণ বাইশের সাত একবার করব যোগ কারণ এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মেটে আছে এ একটা এটার সঙ্গে এটাকে একবার যোগ করব। এটার সাথে এটাকে একবার বিয়োগ করে দেবো উনপঞ্চাশ বাই চল্লিশের থেকে সাতের আটটাকে বিয়োগ করে দেবো আর কী করবো আর পাশে যেটা ইন্টু তিরিশ লেখা আছে ওই ইন্টু তিরিশটা এখানে গুণ করে দেবো তাহলে এখানে হয়ে গেল কি ইন্টু তিরিশ ঠিক আছে তার মানে এখানে কাটাকুটি করতে হবে চার গুণ বাইশের সাত এটাকে লসগু করলে কত হয়ে যাবে চল্লিশ তাহলে এখানে ওপর হয়ে যাবে ফর্টি নাইন এখানে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ সেম টু সেমভাবে এখানেও তাই চল্লিশ হলো তাহলে ওপরটা হয়ে যাবে কি ঊনপঞ্চাশ মাইনাস হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু হচ্ছে থার্টি তাহলে এখানে কাটাকুটি করতে হওয়ার জন্য করতে হবে চার গুণ বাইশের সাত চুরাশি বাই চল্লিশ এখানে হয়ে যাবে চোদ্দো বাই চল্লিশ ইন্টু হচ্ছে থার্টি পুরো জিনিসটাকে যদি ক্যালকুলেট করা হয় পুরো চলে আসবে টু সেভেন সেভেন পয়েন্ট টু ঘন ডেসিমিটার যেহেতু পুরো আনসারটা ঘন ডেসিমিটারে করা হচ্ছে এটা হচ্ছে আমার ফার্স্ট অ্যান্সারটা সেকেন্ড আনসারে কী বলেছে দেখ বলে দিয়েছে ফোর ইস টু ওয়ান অনুপাতে এই মশলাটার মধ্যে মানে এত ঘন ডেসিমিটার মশলা আছে এই এত ঘন ডেসিমিটারের মধ্যে বালি সিমেন্টের অনুপাতটা বলে দিয়েছে ফোর ইস টু ওয়ান বলেছে কতটা সিমেন্ট লাগবে সিমেন্ট মানে কোনটা ফোর ইস টু ওয়ান বললে অভিয়াসলি সিমেন্টে মানে যেটা কম সেটাকে নেব তার মানে লিখতে বলছে কি সিমেন্ট লাগবে তাহলে সিমেন্ট লাগবে আমার কতটা আসবে সিমেন্ট লাগবে হচ্ছে টু সেভেন ইন্টু হচ্ছে আমার আনুপাতিক ভাগাহের মতো করতে হবে অর্থাৎ একের পাঁচ কী করে বেরোলো কারণ ফোর ইস টু ওয়ান আছে ফোর মানে একটা আছে চারের পাঁচ আর একটা হচ্ছে একের পাঁচ তাহলে পাঁচ দিয়ে যদি ভাগ করি পাঁচ দিয়ে ভাগ করে এটা কত আসবে ফিফটি ফাইভ ঘন ডেসিমিটার ଚଳି ଯା ପରବର୍ତ୍ତୀ ଅଙ୍କ ଆଠରଟା শুরু করছি দেখ আঠেরো নম্বর অঙ্কটা আঠেরো নম্বর অঙ্কের ক্ষেত্রে বলছি দেখ একটা লম্ববৃত্তাকার ফাঁপা চোঙের বহির্ব্যাসের দৈর্ঘ্য ষোলো সেন্টিমিটার এবং অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার চোংটির উচ্চতা বলে দিয়েছে ছত্রিশ সেন্টিমিটার চোংটাকে গলিয়ে দু সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট এবং ছ সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলো নীরের চোংকে তৈরি করা যাবে সেটা আমাকে বের করতে হবে তার মানে দেখ বুঝতে পারছিস যে জিনিসটা বড় মানে বড় কোন জিনিসটা আছে লম্ববৃত্তাকার ফাঁপা চোংটা হচ্ছে সবার থেকে বড়ো তার মানে ওই জিনিসটাকে ওপরে লিখবো আর নিচে লিখবো হচ্ছে ছোটো চোংটা মানে চোংটাকে গলিয়ে যে জিনিসটা বানাচ্ছি নিরের চোং ঠিক আছে তাহলে ওপরে লিখলাম হচ্ছে কি ফাঁপা চোং নিচে লিখবো হচ্ছে নিরের চোং ঠিক আছে নিচেরটাতে লিখবো নিরের চোং দুটোর ক্ষেত্রেই আমাকে বের করতে হবে কি আয়তনটাকে বের করতে দুটোরই আয়তনগুলোকে বের করবো তাহলে আমি কাটাকুটি করলেই বুঝতে পেরে যাব যে কোনটা কতগুলো লাগবে ফাঁপা চংের আয়তন ওই ঠিক আগের অঙ্কটার ফর্মুলার মতো হবে তার মানে পাই তাহলে দুটোর ক্ষেত্রে এখানে ব্যাস ব্যাসার্ধগুলোকে বলতে হবে দেখ বহির ব্যাসটা কত বলে দিয়েছে তার মানে পাশে লিখে নিচ্ছি বহির ব্যাসটা বলে দিয়েছে হচ্ছে দেখ ষোলো সেমি তার মানে ব্যাসার্ধ কত আসবে ব্যাসার্ধ আমার আসবে হচ্ছে আট সেন্টিমিটার ঠিক আছে আচ্ছা আর একটা কি বলেছে দেখ অন্তর ব্যাস অন্তর্ব্যাসের ক্ষেত্রে কত বলেছে অন্তর ব্যাসটা বলে দিয়েছে হচ্ছে বারো সেমি আর তার মানে ব্যাসার্ধটা কত আসবে ব্যাসার্ধটা চলে আসবে আমার হচ্ছে তার হাফ তার মানে কত আনসার হবে এটা ছয় সেন্টিমিটার তার মানে এটা হয়ে গেল আর একটা দেখ উচ্চতা বলে দিয়েছে কত ছত্রিশ সেমি তার মানে এইটার ক্ষেত্রে উচ্চতাটা হচ্ছে বলে দিয়েছে ছত্রিশ সেন্টিমিটার তার মানে এই প্রত্যেকটা মানগুলোকে আমাকে এখানে লিখে দেবো তার মানে কি পাই আটের স্কোয়ার মাইনাস ছয়ের স্কোয়ার ইন্টু হচ্ছে ছত্রিশ এটা হচ্ছে আমার ফাঁপা চঙের আয়তনটা আর নীরের চঙের আয়তনটা দেখ কি কী বলে দিয়েছে নিরের চোঙের ক্ষেত্রে ব্যাসটা বলে দিয়েছে কত দেখ দুই সেন্টিমিটার নিরের চোঙের ক্ষেত্রে বলে দিয়েছে কি দুই সেন্টিমিটার ব্যাস তাহলে ব্যাসার্ধ মানে কত আসবে ব্যাসার্ধ মানে হচ্ছে কি এক সেন্টিমিটার আর উচ্চতাটা কত বলে দিয়েছে ছ সেন্টিমিটার তাহলে মানে উচ্চতাটা হচ্ছে কি ছয় সেন্টিমিটার তার মানে নিচে লিখে দেবো হচ্ছে পাই আর স্কোয়ার এইচ মানে পাই এক স্কোয়ার ইন্টু হচ্ছে সিক্স তার মানে ওপরটা দেখ পাই পাই কেটে গেল তার মানে ওপরটা কত পড়ে থাকবে চৌষট্টি মাইনাস ছত্রিশ ইন্টু থার্টি সিক্স নিচে হচ্ছে এক স্কোয়ার মানে কত এক এক ইন্টু ছয় মানে হচ্ছে ছয় চৌষট্টি থেকে ছত্রিশকে বিয়োগ করলে কত হয়ে যাবে আঠাশ গুণ ছত্রিশ নীচে হচ্ছে ছয় ছয় দিয়ে ছত্রিশ কাটলে কত হয় ছয় ছয়কে দিয়ে আঠাশ গুণ করলে কত হয়ে যাবে একশো আটষট্টি তাহলে আনসার হয়ে যাবে কি একশো আটষট্টিটি নিরের চোং আমার তৈরি করা যাবে ঠিক আছে এই অঙ্কটা দিয়ে আমরা শেষ করলাম লম্ববৃত্তাকার বৃত্তাকার চঙের আঠেরোখানা অঙ্ক